কোটার প্রজ্ঞাপন জারি কার্যকর হবে বেসরকারি ছাড়া সব নিয়োগে পরীক্ষামূলক ভাবে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কাল পরশু দশটা থেকে পাঁচটা শিথিল তারেক রহমান ও গোলাম পরোয়ারের নির্দেশেই ধ্বংসযজ্ঞ দাবি গোয়েন্দা প্রধানের এবং বাদ্রা রামপুরা উত্তরা মোহাম্মদপুর নগরীর পথে পথে ধ্বংসের ক্ষতচিহ্ন দেখছেন এটিএন নিউজ রাত নটার নিউজ আওয়ারে আমন্ত্রণ জানাচ্ছি আমি মারিয়া শিমু শুনছিলেন সংবাদ শিরোনাম আপিল বিভাগের রায়ের আলোকেই মঙ্গলবার সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে দুপুরে এক সংবাদ সম্মেলনে এমনটা জানান আইনমন্ত্রী আনিসুল হক তিনি জানান সরকারি স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই কোটা পদ্ধতি কার্যকর হবে সরকারি চাকরিতে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারির বিষয়টি জানাতে মঙ্গলবার দুপুরে গুলশানে আইনমন্ত্রী আনিসুল হকের বাসায় এই সংবাদ সম্মেলনে একসাথে আইনমন্ত্রী জনপ্রশাসন মন্ত্রী শিক্ষামন্ত্রী এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আপনারা জিজ্ঞেস করেছিলেন এই প্রজ্ঞাপন কবে জারি হবে আমি আপনাদেরকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম মঙ্গলবারে জারি হবে আমি আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে চাই যে আমি আমরা আমাদের কথা রেখেছি এই প্রজ্ঞাপন জারি হয়েছে আইনমন্ত্রী সময় জানান মেধাভিত্তিক তিরানব্বই শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পাঁচ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ এক শতাংশ এবং এক শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা থাকছে নবম থেকে বিশ গ্রেড পর্যন্ত সরকারি স্বায়িত্বশাসিত এবং আধা স্বায়িত্বশাসিত প্রতিষ্ঠানের চাকরির ক্ষেত্রে এই কোটা পদ্ধতি কার্যকর হবে কোটা পূর্ণ না হলে নিয়োগ হবে মেধার ভিত্তিতে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের সন্তানদের জন্য পাঁচ পার্সেন্ট এ সময় শিক্ষার্থীদের আবারও লেখাপড়ায় ফিরে যাবার আহ্বান জানান তিনি মামলা ব্যাপারে ওনাদের বক্তব্য আছে আমি এইটা বলতে পারি যে এবং আপনাদের মাধ্যমে আই এম ট্রাইং টু রিচ আউট টু দেম সেটা হচ্ছে যে মামলার তথ্যাদি যদি ওনারা আমাদেরকে দেন সাধারণ ছাত্রছাত্রী যারা এই এই কোটা কোটা বিরোধী আন্দোলন করছিলেন তাদের ব্যাপারে শান্তি তাদের ব্যাপারে যদি কোনো মামলা হয়ে থাকে সেগুলি আমরা অবশ্যই দেখব প্রশ্ন ছিল এরই মধ্যে যারা বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশ নিয়েছেন কিংবা চাকরির জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও কি এই একই বিধান প্রযোজ্য হবে এই প্রজ্ঞাপনে পরিষ্কার বলা আছে এ আদেশ অবিলম্বে কার্যকর হইবে আমার মনে হয় জনপ্রশাসন মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী আছেন এখানে এই শেষ লাইনটা গুরুত্ব দিয়ে দেখেন জামায়াত বিএনপির বহুদিনের পরিকল্পনা থেকেই গত কয়েকদিনের সহিংসতা বলে এ সময় দাবি করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী যে হতাহতের ঘটনা ঘটেছে তার জন্য আক্রমণকারীরা দায়ী এবং প্রতিটি হতাহতের ঘটনার জন্য আমরা নিন্দা জানাই দুঃখ প্রকাশ করি এবং বিচার করে প্রত্যেককে সে যেই হোক বিচারের করে সাজার আওতায় আনা হবে দাবি মানার পর আবারও পরিস্থিতি খারাপ করার অপচেষ্টা হলে কঠোর হাতে তা দমনের সতর্ক বার্তাও দেন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ এই চার সদস্য যদি অবনতি ঘটানোর চেষ্টা কোনো অপশক্তি করে সেটার ব্যাপারে আমরা কঠোর ব্যবস্থা নেব রেজন ফয়েজ এটি নিউজ ঢাকা এই সংকটের সময়ে নিম্নবিত্ত গরিব ও খেটে খাওয়া মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে আওয়ামী লীগের নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার এক বিবৃতিতে এমন আহ্বান জানান তিনি বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সাম্প্রতিক ঘটনা প্রবাহ ও কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে বাংলাদেশে সাধারণ মানুষের জীবন অচল হয়ে পড়ে পাশাপাশি বিএনপি জামায়াতের সহিংসতা রোধ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে দেশে কারফিউ জারি করা হয় এর ফলে নিম্নবিত্ত মানুষের জীবন জীবিকা সাময়িকভাবে বাধাগ্রস্ত হচ্ছে এই অবস্থায় ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়াতে আওয়ামী লীগের নেতাকর্মী ও বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নকে অভাবনীয় বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত নরওয়ের বিদায়ী রাষ্ট্রদূত বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বিদায়ী সাক্ষাৎকালে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন তিনি পরে এ বিষয়ে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাইমুল ইসলাম খান তিনি জানান সাক্ষাৎকালে বাংলাদেশের জাহাজ ভাঙা শিল্পকে বিশ্বমানের বলে আখ্যায়িত করেন নরওয়ের রাষ্ট্রদূত সময় তিনি জানান একসময় এই শিল্প বিপজ্জনক হলেও তা উন্নত হয়েছে নিয়মতান্ত্রিকভাবে এগিয়ে গেলে বাংলাদেশ এই শিল্পের শীর্ষে পৌঁছাতে পারেন বলেও আশাবাদ জানান তিনি আলোচনার তাদের মধ্যে কোটা আন্দোলন সম্পর্কেও কথা হয় প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান এ সময় রাষ্ট্রদূত নরওয়ের বলেছেন কোটা সংস্কার নিয়ে সর্বোচ্চ আদালতের রায় প্রজ্ঞাপন জারি ও সরকারের নিরপেক্ষ তদন্তের পদক্ষেপে তিনি সন্তুষ্ট পরীক্ষামূলকভাবে চালু হলো ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা তবে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানিয়েছেন ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হলেও ফেসবুক ইউটিউব সহ সামাজিক মাধ্যমগুলো আপাতত ব্যবহার করা যাবে না আজকে আমরা খুব অল্প সময়ের মধ্যেই আজকে রাতের মধ্যেই আমরা অগ্রাধিকার ভিত্তিতে পরীক্ষামূলক ব্রডব্যান্ড কানেক্টিভিটি আমরা পুনঃস্থাপন করতে যাচ্ছি রপ্তানিমুখী বাণিজ্যিক এলাকা ব্যাংকিং এলাকা কূটনৈতিক এলাকা এবং সংবাদ মাধ্যমের অধ্যুষিত এলাকা সেই বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে আমরা পরীক্ষামূলক দ্রুত আমরা ব্রডব্যান্ড চালু করছি আর তারপরে কিন্তু আমরা খুব দ্রুত আরও এক্সপ্যান্ড করব আর আপনারা দেখতেই পাচ্ছেন যে হয়তো আমরা সম্পূর্ণ ব্রডব্যান্ড খুলে দেওয়ার পরেও কিন্তু কিছু এলাকায় হয়তো কেবল আবার পুনঃস্থাপন করতে হবে তো সেগুলো আইএসপিগুলো তারা এগুলো সার্ভে করছে ইউটিলিটি সার্ভিসও আমাদের প্রায়োরিটিতে আছে তো ওই এলাকাও যেরকম তিতাস গ্যাস তারপরে আপনার বিদ্যুৎ এগুলো আমরা অগ্রাধিকার দিচ্ছি আর সামাজিক যোগাযোগ মাধ্যমের বিষয়টি এখন আমি নিশ্চিত বলতে পারছি না যে কতটুকু আমরা আসলে আমরা কতটুকু এটাকে অ্যালাউ করতে পারবো বা কতটুকু আমরা মানে এটা পুনঃস্থাপন করতে পারবো আমার মনে হয় এই পর্যায়ে আমরা ইন্টারনেটটাকে আগে রিস্টোর করি তারপরের ধাপে আগামী কালকে বলি পরবর্তী অবস্থানটা রাজধানী সহ গাজীপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ ও নরসিংদীতে কাল ও পরশু পরীক্ষামূলকভাবে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিলের সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান সিদ্ধান্ত নেবেন স্থানীয় জেলা প্রশাসকরা এদিকে জনপ্রশাসন মন্ত্রী হোসেন জানিয়েছেন আগামীকাল ও পরশু এই দুই দিন সকাল এগারোটা থেকে আদালতে কার্যক্রম চলবে বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে আজ দেখা করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ সময় সেনাপ্রধান রাষ্ট্রপতিকে জানান আইন শৃঙ্খলা রক্ষা এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সেনা সদস্যরা বেসামরিক প্রশাসনকে সহায়তা করছে পরিস্থিতি স্বাভাবিক করতে যতদিন প্রয়োজন ততদিন তারা মাঠে থাকবে রাষ্ট্রপতি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন এর মাধ্যমে স্বাধীনতা বিরোধী চক্র তাদের হীন স্বার্থ কায়েম করতে চেয়েছিল সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সেনাবাহিনীর দক্ষতা ও পেশাদারিত্বের প্রশংসাও করেন তিনি লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশেই দেশ জুড়ে ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে বিএনপি ও জামায়াতের কেন্দ্রীয় কয়েক ডজন নেতা সহ দেড়শো জনকে গ্রেপ্তারের পর এমন দাবি করেছে মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ডিবি প্রধান হারুন রশিদ দাবি করেছেন তারেক রহমান ও জামায়াত নেতারা যে নাশকতার নির্দেশ দিয়েছেন তার সুনির্দিষ্ট প্রমাণ আছে সাব্বির আহমেদ বিস্তারিত শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে দেশজুড়ে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ সহ ব্যাপক তাণ্ডব লীলার নির্দেশ দিয়েছেন লন্ডনে পালিয়ে থাকা তারেক রহমান তারেক জিয়ার কাছ থেকে সরাসরি তথ্যটি আসতো তার নাম হলো তরিকুল ইসলাম তেনজিম সে সহ এবং তার সরাসরি লন্ডন থেকে তাকে আমরা যখন তার তত্ত্ব নিতে গেলাম দেখলাম সেই মানে তারেক জিয়ার পক্ষ থেকে সবাইকে বলছে যে যদি তোমরা মানে কাজ না করো তাই হাতে ছুরি দিয়ে তোমরা চলে যাও এবং তোমাদের দম মানে যেভাবেই হোক এই সরকারকে হটাতে হবে দেশব্যাপী সহিংসতার ঘটনায় এ পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী নজুল ইসলাম খান রুহুল কবির রিজভি সাইফুল ইসলাম নীরব সুলতান সালাউদ্দিন টুকু নাসির উদ্দিন অসীম রফিকুল ইসলাম মজনু তারেক রহমানের এপিএস তেনজিনসহ সহ জনকে গ্রেপ্তার করেছে ডিবি তাদের সঙ্গে এই আন্দোলনে তারেক রহমানের নির্দেশ দেয়ার সমস্ত তথ্য প্রমাণ গোয়েন্দাদের কাছে আছে বলেও দাবি করেন এই কর্মকর্তা লন্ডন থেকে তারেক জিয়া নির্দেশে বিএনপি এবং বিএনপির অঙ্গ সংগঠনের জাবাদ শিবির একটি গ্রুপ তারা ঢাকা শহরের বিভিন্ন জায়গা বিশেষ করে পুলিশের উপরে তারা ধ্বংস এবং পুলিশকে কয়েকজন পুলিশকে তারা হত্যা করে মোবাইল ফোন মেসেজ এবং তথ্য প্রযুক্তি বিশ্লেষণ করে আমরা যেটা পেয়েছি যে বিএনপির বিশেষ করে লন্ডনের তারিক জিয়া এবং বিএনপির অনেক সিনিয়র নেতাদের নির্দেশে এবং ইসলামী যে যে ছাত্র শিবির তাদের যে নেতা গোলাম পারুয়া তাদের নির্দেশে তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা এই হত্যা মানে ধ্বংসগুলো চালায় রাজধানীতে এ পর্যন্ত আটত্রিশটি মামলায় এক হাজার একশো সতেরো জনকে গ্রেপ্তার করা হয়েছে দেশটাকে তারা অকার্যকর তাদের প্লান ছিল সাবির আহমেদ এটিএন নিউজ ঢাকা সাম্প্রতিক সহিংসতার ভয়াবহতা দেখাতে ঢাকায় দায়িত্বরত বিদেশি কূটনীতিকদের আগামীকাল বিভিন্ন স্থানে নিয়ে যাবে পররাষ্ট্র মন্ত্রণালয় সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন স্থানে এবং সরকারি প্রতিষ্ঠানে যে ভয়াবহ ধ্বংসলীলা চালানো হয়েছে সেটা বিভিন্ন দেশের কূটনীতিকদের কাছে তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ আজ নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন দু এক দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে এদিকে গণমাধ্যমে প্রকাশিত ডক্টর উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন তিনি বাংলাদেশে হস্তক্ষেপ করতে বিদেশি শক্তিকে আহ্বান জানিয়েছেন যা রাষ্ট্রদোহের সাহেবের প্রতি আমি যথাযথ সম্মান রাখতে চাই আমি যেটুকু পত্রিকায় পড়েছি সেখানে এই যে রাষ্ট্রের উপর হামলা সে হামলার কোনো কন্ডেম তিনি করেননি বরং তিনি আইনশৃঙ্খলা বাহিনী গুলিতে মারা গেছে বলে তার বিবৃতিতে উল্লেখ করেছেন সেটি শুধু উল্লেখ করেছেন এবং বিশ্ব এ ব্যাপারে আপনার উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন অর্থাৎ আমাদের দেশের আভ্যন্তরীণ ইস্যুতে বিদেশিদেরকে তিনি আহ্বান জানিয়েছেন হস্তক্ষেপ করার জন্য এটি রাষ্ট্রবিরোধী বাড্রা থেকে রামপুরা সড়ক সহিংসতার ক্ষতচিহ্ন চারদিকে কোথাও আগুনে পোড়া যানবাহন কোথাও বা সরকারি বেসরকারি স্থাপনার ধ্বংসাবশেষ বাদ যায়নি সবুজ গাছও আবুল কালাম আজাদের রিপোর্টে বিস্তারিত ধ্বংসলীলার ক্ষত মুছে যায়নি এখনো রাজধানীর মালিবাগ আবুল হোটেলের সামনে থেকে রামপুরা সড়কে বিভিন্ন জায়গায় সড়ক বিভাজকে থাকা লোহার রেলিং উপড়ে ফেলা হয়েছে ভাঙা রেলিং খুলে নেওয়া হয়েছে পাট দশ পনেরো কেজি ওজনের এক একটি রেলিং সরাতে বেশ খাটাখাটুনি সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীদের অনেক কষ্ট হইতেছে এটা আইল্যান্ডে অনেক কাজ করতেছি আকাশ করি নাই এখন প্রথম আইল্যান্ড ভাঙ্গা ফালাইছে এগুলো হয়েছে আইল্যান্ড এটি উঠাইতে অনেক কষ্ট হয়েছে কমসে কম একটা দশ কেজি পনেরো কেজি করে পূর্ব হাজিপাড়া পলাশবাগ সড়ক থেকে ডালপালা সরিয়ে নেওয়া হলেও রয়ে গেছে চিহ্ন সড়ক বিভাজকের উপর গাছের শিকড় উপড়ানো কোথাও বা পড়ে আছে অংশবিশেষ পুরে অঙ্গার হয়ে যাওয়া পুলিশের এই পিক আপ ভ্যানটি পড়ে আছে পূর্ব হাজিপাড়া সড়কে যেভাবে নাশকতা সৃষ্টি করছে এই নাশকতা মোটেই না ছিল এর একটু সামনেই রামপুরা বিটিভি ভবন যার ফটকের সামনে আগুনে পড়া সিএনজি অটোরিকশা সহিংসতার দগদগের স্মৃতি রামপুরা ব্রিজের কাছে ট্রাফিক বিভাগের সহকারী পুলিশ কমিশনারের কার্যালয়েও আগুন দেয়া হয় এর ভেতরে তছনছ সব আসবাবপত্র উত্তর বাড্ডায় ছতলা একটি আবাসিক হোটেল হামলা হয়েছে এখানেও পুড়িয়ে দেয়া হয় প্রায় সবগুলো কক্ষের জিনিসপত্র পুলিশ নাকি আমাদের সাত থেকে আর কি গুলি করে এটা ওরা সন্দেহ করে উস্কানিমূলক আমাদের মনে করেন এই ধ্বংস মিলিটা করে আমরা কোনো রকম আমাদের জান্ডা বাঁচাইছি পিছনের দরজা দিয়া আবুল কালাম আজাদ এটিএন নিউজ ঢাকা সড়কে পোড়াবাস হামলায় ক্ষতিগ্রস্ত রাস্তার দুপাশের বহুতল ভবন কোটা আন্দোলনের ওপর ভর করে এক সপ্তাহ আগে ব্যাপক নৈরাজ্য চালানো হয় রাজধানীর উত্তরা আজমপুরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলেও সেখানকার সাধারণ মানুষের মনে আতঙ্ক কাটছে না তাহিদ সৌরভ জানাচ্ছেন বিস্তারিত বিএরটিসির বাসটি কলনপুর ডিপোর ব্যবহার হতো ডাক বিভাগের স্টাফ বাস হিসেবে আগারগাঁও থেকে উত্তরা হাউস বিল্ডিং রুটে যাতায়াত করত এটি প্রতিদিনের মতো বৃহস্পতিবারও বাসটি ডাক বিভাগের কর্মীদের নিয়ে উত্তরা যাচ্ছিল সন্ধ্যার দিকে সড়ক ছিল নিরিবিলি উত্তরা 7 নম্বর সেক্টরে হঠাৎই চার দিক থেকে বিআরটিসির উপর আক্রমণ চালায় দুর্বৃত্তরা। বাসটির চালক আসাদুল জানালেন সেদিনের ভয়াবহতার কথা। ভাই আমরা ভাঙ্গের ভাঙ্গের আমার গাড়িতে আগুন লাগায় দেনে ভাই এটা সরকারি গাড়ি যারা আগুন না গাইছে আরে একটাও ছাত্র না সবাই এলে তুমি মহাদাওয়া আমরা সবাই রিয়াং বয়সে পলাবান ওই বৃহস্পতিবারই চার দফায় হামলা হয়েছিল উত্তরা পূর্ব থানায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় থানা ভবনটির এখানে আমবোঝাই একটি পিক আপ ভ্যান জ্বালিয়ে দেয় সন্ত্রাসীরা এই এলাকায় বৃহস্পতি ও শুক্রবার টানা দুদিন তাণ্ডব চলে উত্তরা আজমপুর প্রধান সড়কের দুই পাশের অনেকগুলো ভবন ক্ষতবিক্ষত হয় সন্ত্রাসীদের হামলায় স্থানীয়রা জানান গত বৃহস্পতিবার সকালে শিক্ষার্থীদের মিছিল শেষ হওয়ার পর দুপুর নাগাদে শুরু হয় নৈরাজ্য ছাত্ররা আস্তে আস্তে যাওয়ার প্ল্যান নিচ্ছে কিছু কিছু চলেও যাচ্ছে হঠাৎ করে এক শ্রেণী অতর্কিতভাবে হামলা শুরু করে দিল লিফটের যে মালামালগুলো রাখছে তারা সব নিয়ে যাচ্ছে টিন টুন লোয়ার লঙ্কর যত যা কিছু পাচ্ছে তারা টোকাই নিয়ে ভেঙে চুরি নিয়ে নিয়ে যাচ্ছে বিক্রি করার জন্য ওরা তো নেশা ডেন্ডি করে ওদের দিয়েই বিভিন্ন হামলা মামলা চালাচ্ছে এখন আতঙ্ক আছে মানুষের মানে ভয় আছে মানুষ মেরে ছিল নিতে আসে না আমরা তো ফার্মেসি হসপিটাল ফার্মেসি ওখানে মানুষ আসতে ভয় পায় গত এক সপ্তাহ আগে উত্তরা যে ভয়াবহ সহিংসতা হয়েছে তার ক্ষত সারা জায়গায় ছড়ে ছিটে রয়েছে উত্তরার সাধারণ মানুষ বলছেন এমন সহিংস ঘটনা তারা আর কখনো দেখেননি তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন যারাই ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনতে তারা বলেছেন এই সহিংসকারীদের যদি বিচার না হয় এমন ঘটনার পুনর্বৃত্তি ঘটতে পারে উত্তর থেকে তা হচ্ছে ডব নিউজ টানা সহিংসতার পর স্বাভাবিক হয়েছে মোহাম্মদপুর ও বসিলা এলাকা কর্মব্যস্ততায় বাইরে বেরোতে শুরু করেছেন সাধারণ মানুষ পরিস্থিতি শান্ত তবে রাস্তায় পোড়া ভাঙা গাড়ি আর নানা আবর্জনা সাক্ষ্য দিচ্ছে বর্বরতার ভয়াবহতার সাক্ষী হয়ে আছে বিভিন্ন স্থাপনা ও প্রতিষ্ঠান অবশেষে কিছুটা স্বস্তি ফিরেছে মোহাম্মদপুর ও বসিলা এলাকায় চলছে গাড়ির চাকা সাধারণ মানুষের চলাচলও শুরু হয়েছে দুদিন আগেও এ এলাকা ছিল রণক্ষেত্র এখন সবকিছু স্বাভাবিক হতে থাকলেও ভয়াবহতার সাক্ষী হয়ে আছে সড়কে পড়ে থাকা পোড়া গাড়ি ও বিভিন্ন স্থাপনা টানা কয়েকদিনের সহিংসতার মধ্যেই হামলা চালানো হয়েছে ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানেও স্থানীয়দের দাবি ধারালো অস্ত্র হাতে এসব ধ্বংসযজ্ঞ চালিয়েছে সন্ত্রাসী বাহিনী লুট করা হয়েছে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানের মূল্যবান মালামাল সব কিছু আপনার লুটপাট হয়ে গেছে আর যেটা নিতে না পারে সেটা হলো চুরমার করে গেছে ইভেন আগুন জ্বালিয়ে দিচ্ছে যে আগুনটা পরে সিকিউরিটির লোকজন অনেক চেষ্টা করে আগুনটা নিভিয়ে দিয়েছে যার জন্য ভবনটা অন্তত রক্ষা পাইছে বাট আমরা যারা আছি আমরা সর্বশান্ত হয়ে গেছি এবং আমাদের যে ক্ষয়ক্ষতির পরিমাণ এটা প্রায় পাঁচ কোটির উপরে সাত লক্ষ টাকার মাল ছিল ব্যাটারি সব বাইঙ্গে বুঙ্গা যা আছে যে আছে আপনার সে নিয়ে যাচ্ছে আর আমরা বাধা দিয়ে ব্যাটারি তো আমাদের আপনি সাধারণ মানুষের ক্ষতি করেন কেন আপনি যেই আন্দোলন ছিলেন ওই আন্দোলন করেন আপনারা এইগুলো করেন আঙুল কথা শোনে না যে আপনার বার্তা সে সহিংসতার ভয়াবহতা ভেবে আপকে ওঠার কথা জানান অনেকেই তবে শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকের দিকে যাওয়ায় স্বস্তি ছিল কারো কারো কণ্ঠে মানে যে ঘটনাটা ঘটছে মনে হচ্ছে যে আমরা তো যুদ্ধ দেখি নাই আপনার দুই হাজার মনে হলো আমরা নতুন করে আবার যুদ্ধ দেখলাম মানে এখান থেকে যেতে পারবো না এমন একটা ভয়াবহ আমার বাইক ছিল ওই যে ওই জায়গায় বাইকও নিতে পারতেছিলাম না এমন একটা সিচুয়েশনে আমরা পড়ছিলাম জীবন জীবিকার স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করার দাবি সবার ওয়ালিউল সাকিব এটিএন নিউজ ঢাকা ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও দুষ্কৃতকারীরা বেছে বেছে দেশের ইন্টারনেট অবকাঠামো ধ্বংস করায় তা সর্বসাধারণের ব্যবহারযোগ্য করতে সময় লাগছে সকালে মহাখালীতে ক্ষতিগ্রস্ত ডাটা সেন্টার পরিদর্শনে গিয়ে এ কথা জানান ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক দুর্বৃত্তদের প্রতিহত করতে সবাইকে সচেতন থাকার আহ্বানও জানান তিনি বিস্তারিত জানাচ্ছেন আরাফাত সিদ্দিকী এটি বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মূল ডাটা সেন্টার বাংলাদেশ সারা বিশ্বে দুর্যোগ ব্যবস্থাপনায় যে রোল মডেল হয়ে উঠেছিল তার ধ্বংস করতেই যেন এই আক্রমণ এখানে এই দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ভবনের নিচ থেকে আগুন শুরু হয় এবং পুরো ভবনটি ভূষীভূত করা হয় এই ডাটা সেন্টারে সংরক্ষিত ছিল আমাদের এ পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনায় নেয়া উদ্যোগগুলো যেগুলো দিয়ে আসলে সারা বিশ্বের মানুষই উপকৃত হতে পারতেন বাংলাদেশ আইসিটি বিভাগের যে ডাটা সেন্টার রয়েছে সেই ডাটা সেন্টারটিও পুরিয়ে দেওয়া হয়েছে বা চেষ্টা করা হয়েছে সেই ডাটা সেন্টারটিও ধ্বংস করতে ঢাকায় নয় সারা দেশের বিভিন্ন জায়গায় মাইলের পর মাইল সঞ্চালন লাইন ধ্বংস করা হয়েছে এখানে পরিদর্শনে এসে এই বিষয়গুলি উল্লেখ করছিলেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক জনগণের কষ্টার্জিত ট্যাক্সের পয়সা তো এই মেট্রো রেল এই এলিভেট এক্সপ্রেসওয়ে এই সেতু ভবন এই ত্রাণ ভবন সাইবার সার্ভার আমাদের ডেটা সেন্টার সব হয়েছে তাই আমি সবাইকে অনুরোধ করব আমাদের সরকার ব্যক্তিগত খাত ব্যক্তিগত মালিকানাধীন যেই ক্ষতি হচ্ছে সব ক্ষতি কিন্তু আসলে দেশের এবং জনগণের ক্ষতি হচ্ছে সারা দেশের শুধু ডিজিটাল অবকাঠামো নয় বেছে বেছে এই ডিজিটাল অবকাঠামোকে বিদ্যুৎ বা পাওয়ার সাপ্লাই দেওয়ার জন্য যে সাবস্টেশনগুলো ছিল সেগুলো এভাবে বেছে বেছে ধ্বংস করা হয়েছে যাতে দীর্ঘ মেয়াদী সময়ে এই সাবস্টেশনগুলো কার্যকর না হয় যাতে দীর্ঘ সময় ধরে বাংলাদেশ ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকে এখানে এসে আইসিটি প্রতিমন্ত্রী যেটি জানালেন যে এই নৃশংসতার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গ করা যে ডিজিটাল বাংলাদেশ তারা গড়ে তুলেছিলেন সেই ডিজিটাল বাংলাদেশকে ধ্বংস করা বিএনপি জামাত শিবিরের যারা পরিকল্পিতভাবে হামলা করলো অগ্নিসংযোগ করলো মানুষ হত্যা করল এবং আমাদের বিভিন্ন যান এবং মাল সম্পদে ক্ষতি করলো তাদের বিরুদ্ধে যেন আমরা অবশ্যই সাহসিকতার সাথে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করি এবং যত দ্রুত সম্ভব আমরা দেশের সার্বিক অবস্থাটা স্বাভাবিক পর্যায়ে আনার সর্বাত্মক চেষ্টা করছি তবে তিনি যেটি জানালেন যে তারা সবার আগে চেষ্টা করছেন সরকারের জরুরি গুরুত্বপূর্ণ তথ্য প্রযুক্তিভিত্তিক সেবাগুলো চালু করার তারপর তারা সিদ্ধান্ত নেবেন কবে নাগাদ চালু হবে সেই সোশ্যাল মিডিয়া নিউজ মহাখালী ঢাকা ফিরে থাকছে বিরতি পাঁচ দিনে শুধু সফটওয়্যার রপ্তানি ও ফ্রিল্যান্সিং এ ক্ষতি পাঁচশো কোটি জানালেন ব্যবসায়ীরা এবং আত্মসমর্পণ করেছেন নরসিংদী কারাগার থেকে পালানো শতাধিক কয়েদিন কোটার প্রজ্ঞাপন জারি কার্যকর হবে বেসরকারি ছাড়া সব নিয়োগে পরীক্ষামূলকভাবে চালু হল ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কাল পরশু দশটা থেকে পাঁচটা শিথিল তারেক রহমান ও গোলাম পরের নির্দেশেই ধ্বংসযজ্ঞ দাবি গোয়েন্দা প্রধানের বাড্ডা রামপুরা উত্তরা মোহাম্মদপুর নগরীর পথে পথে ধ্বংসের লিমিটেড পর আমন্ত্রণ রাত নটার নিউজআওরে চলমান পরিস্থিতিতে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে আজ এই নির্দেশনা দেয়া হয় বিকাল তিনটায় শুরু এই রুদ্ধ তার বৈঠকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের কেন্দ্রীয় এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন বৈঠকে নেতাকর্মীদের ছয় দফা নির্দেশনা দেয়া হয় তবে এ নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি এদিকে দুপুরে মোহাম্মদপুরে নিজের নির্বাচনী এলাকায় বর্তমান পরিস্থিতিতে দুর্ভোগে পড়া নিম্ন আয়ের মানুষকে খাদ্য সহায়তা দেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক তিনি জানান দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী এ কার্যক্রম নেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে সংযুক্ত আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছেন বেশ কিছু সংখ্যক প্রবাসী বাংলাদেশি শ্রমিক এরই মধ্যে বাংলাদেশি শ্রমিকদের জন্য সাময়িকভাবে ভিসা বন্ধের সিদ্ধান্ত জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এ পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেওয়া শুরু করেছে পরিস্থিতির বিস্তারিত জানতে যোগাযোগ করা হচ্ছে সেখানকার বাংলাদেশি দূতাবাস এবং ঢাকায় সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের সঙ্গে নিউজ আওয়ার নিচে আরও একটি বিরতির সঙ্গে থাকুন